Assalamualaikum. Hello everyone. Welcome to my channel Arju's Creation. আজ আমি তোমাদেরকে দেখাবো আউটডোর ডার্ক ব্ল্যাক কালার গ্রেডিং টোন কিভাবে করবে ক্যামেরার ফিল্টার দিয়ে, সেটা তোমাদেরকে আজ দেখিয়ে দেবো। এমনকি সেম কালার গ্রেডিং টোনটি অন্য অন্য ফটোতে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দেবো আজকে। আর কালার গ্রেডিং টোনটি প্রিসেট আকারে কীভাবে সেভ করে নেবে সেটা আমি তোমাদেরকে আজ দেখিয়ে দেবো। চলো তাহলে শুরু করি। দিস ফটো বিফোর, দিস ফটো আফটার। ওকে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমি লেয়ারটির নেমটি কপি করে নিচ্ছি, দেন লেয়ারটিকে ডিলিট করে দেব, একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য সেম লেয়ারটিকে কপি করতে হলে কন্ট্রোল জে অথবা লেয়ারটিকে টেনে এনে এখানে ছেড়ে দিলে লেয়ারটি কপি হয়ে যাবে। এখন লেয়ারটিকে আমি রিনেম করে নিচ্ছি। আমি লেয়ারটির রিনেমটি আগে কপি করে নিয়েছিলাম, তাই এখানে পেস্ট করে দেব। তোমরা চাইলে যে কোনো রিনেম করতে পারো। পেস্ট পেস্ট করার শর্টকাট কি কন্ট্রোল ভি। ওকে, ডান। নাও ফিল্টার, ক্যামেরার ফিল্টার ফিল্টার থেকে আমি এখানে কিছু কালার চেঞ্জ করে নেব 20 কালার ক্রিয়েট করার জন্য। ফার্স্ট টেম্পারেচার +3, সেকেন্ড শ্যাডো +15, দেন ব্ল্যাক -55, ক্লিয়ারিটি +11, নাও টোন কার্ভস পয়েন্ট আরজিবি থেকে ইনপুট 37, আউটপুট 39, দেন স্যাচুরেশন, স্যাচুরেশন থেকে রেড +38, ইয়েলো -21, গ্রিন -100, ব্লু +13, লুমিনাস অরেঞ্জ +70, ইউ 59, স্যাচুরেশন 17, ইউ 192, স্যাচুরেশন 13, এফএক্স থেকে -50 অ্যামাউন্ট, মিড পয়েন্ট 44, রাউন্ডনেস +43, ফেদার 100, দেন স্যাচুরেশন +31, 31, ইউ +30, স্যাচুরেশন -66, ইউ -20, ওকে, ডান। দিস ফটো আফটার, দিস ফটো
this photo before, this photo after. Now I make same color grading ठीक है preset अगर save करने को save save desktop আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি সেভ ওকে না উপর লেয়ারটাকে আমি ডিলিট করে দেব লেয়ারটাকে আবার কপি করব ফিল্টার ক্যামেরার ফিল্টার আমি সেভ করা প্রিসেটটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই আইকনটিতে ক্লিক করব লোড সেটিং দিস ডেস্কটপ থেকে আউটডোর ডার্ক ব্ল্যাক কালার টোন প্রিসেট 2020 এই প্রিসেটটি আমি ওপেন করব সেভ করা প্রিসেটটি ওকে ডান যে প্রিসেটটা আমি ক্রিয়েট করেছিলাম সেম কালার গ্রেডিংটি চলে এসেছে এখন বন্ধুরা তোমরা চাইলে তোমাদের যে কোনো ফটোর উপরে এই কালার গ্রেডিং প্রিসেটটি অ্যাপ্লাই করতে পারবে প্রিসেটটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ওকে বন্ধুরা ভালো থাকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম